কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো, যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে। কে বলেছে দ্বিতীয়বার ভালোবাসা হয় না? অবশ্যই হতে পারে, কিন্তু তাতে পাগলামিটা কম আর ম্যাচুরিটিটা বেশিই থাকে। বন্ধু তো কম বেশি সবারই থাকে, কিন্তু সত্যিকারের বন্ধু হলো সে যে অসহায় কাঁধে হাত রেখে বলে, চিন্তা কী তোর, আমি তো আছি। পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে, আর সেই শব্দটা হলো বিশ্বাস। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বিছিয়ে দেবে। আমাকে নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করা বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনিতে তোমার শত্রু হয়ে যাবে। যাকে ভালোবাসো তার পিছনে কখনো ছুটে যেও না, যদি ভালোবাসাটা প্রকৃত হয় তাহলে সে নিজে আসবে তোমার কাছে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ধৈর্য ধরো, শান্ত থাকো, কম কথা বলো, শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও। একদিন সময় তোমারও আসবে যেদিন জবাবটা দিও, কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে। ছেলে হওয়া সহজ নয়, সবার স্বপ্ন পূরণের দায়িত্বে আড়ালে নিজের স্বপ্নগুলোকে হারাতে হয়। মেয়ে হওয়া সহজ নয়, মনের স্বপ্নগুলোকে বাস্তবতার আড়ালে দাপন করতে হয়। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কীভাবে শিখবে? কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমে নিবেদিত করে, একসময় সে ধারণার চেয়েও বেশি সাফল্য পাবে। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবনে ততই শান্তিময় হবে। খারাপ দিন আসতেই পারে, অন্যরা তোমাকে খারাপ ভাবতেই পারে, কিন্তু একটা কথা তোমাকে বুঝতে হবে, খারাপ সময় মানে খারাপ জীবন নয়। মানুষ হিসাবে তোমার সবচেয়ে বড় শক্তি হলো যে কোনো সুযোগে তোমার ঘুরে দাঁড়ানোর যোগ্যতা আছে। ধৈর্য আর ভালোবাসার অশেষ গুণ, ধৈর্য থাকলে নিজে চলার কঠিন পথও সহজ হবে, আর ভালোবাসা থাকলে বিশ্বকে জয় করা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন অ্যান্ড বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন।